আমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপেরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ এন্ড ইয়াংগার লুকিং স্কিন। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হইব না মানে কি স্যার? মানে একটু খুলে কর না বিষয়টা। এই রিপোর্টে বলছে তুমি কোনোদিন বাবা হতে পারবে না। এটা আপনি কি কন মানে রিপোর্ট ঠিক আছে তো? আমি ঢাকা থেকে রিপোর্ট করে আনছি। ভুল হবে কথা এটা কেমন সম্ভব? মানে কি করব আপনি? মানে অন্য কোনো উপায় নাই? মানে আর কোনো চিকিৎসা? না, আর কোনো চিকিৎসা নেই। তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, আমি কিছুই করতে পারবো না। না, আমি আমি ঢাকা যাই চিকিৎসা করাবো। কোনো লাভ হবে না, শুধু শুধু টাকা খরচ হবে। এটা কি কইতাছেন? মানে কি আমি বাবা হইতে পারুম না? আমার মানে আমি বাঁচবো কেমনে? মানে বুড়া বয়সে আমার দেখবো কে? আমার সত্তর হইব না? আপনি এটা কি কইতাছেন স্যার? এত ভেঙে পড়ো না, আরে বেঁচে থাকাটাই আসল কথা। অনেকেরই তো সন্তান নেই। না, আপনার নিশ্চয় কোনো না কোনো উপায় আছে, কোনো পথ আছে। আপনি অন্য কোনো পথ বাই করেন। আর কোনো চিকিৎসা? আমি তো শয়তানি করলাম। হায় হায়, এমনি কেউ ডর দেখায়? ভুল হয়ে গেছে ভাবি, আমি বুঝি নাই তুমি এত ডরাইবা। সইরা হোক, এমনি ডরের থেকে বুকে ব্যথা হইয়া কত মানুষ মইরাও গেছে তুমি জানো? আমি ভুল করছি, আমি তো বুঝি নাই। তুমি সইরা হোক, তোমার ঠান্ডা লাগবো, সরো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাইবো না। এখন তো আমি সব কাম ভাইবা করুম, আমার ভাবি আমার যেমনে করব অমনে করুম। তুমি আহত ভাবি, তোমার ঠান্ডা লাগে যাবো, সরো। ঠান্ডা লাগবো? পানির দেশের মানুষ আমি, কি ঠান্ডা লাগবো? আমার তো মন চাইতেছে এই নদী সাঁতরায় ওই পারে চলে যাইগা। দেখো দি, দিনে দুপুরে পাগল খেপছে। পাগল নিয়ে তোমার একটা গান ছিল না, গা তো শুনি। এখন এই সময় দিন দুপুরে কেউ গান গায়? কি কয় কি, গান গাওয়ানোর আবার সময় আছে নাকি? যখন মন চায় তখনই গান গাইয়া দেওয়া যায়। শোনা ওইসব ভাবি, আহো উডো। আমু কেমনে, স্যান্ডেলটা তো আটকায় গেছে। পড়ে গেলাম, পড়ে গেলাম। কি ব্যাপার শিউরি, এই সন্ধ্যা ঘাটে কি করো? চ বাড়ি চ। যাইতাছি। তরুণা কইছে নাটক পরিষ্কার করতে প্রশ্ন কি লেগা? কালকে সকালে করুম না, ফাইজলা মিরা জায়গা পাস না, দিমুন এক কারে খেদায়। আমার
খামারের দিকে খেতে ভাইজান আমার মতো জোগালে আপনি 7 গ্রাম গুললেও পাইবেন না কি মনে খেতে কি হলো হুমান না কেন কি হয়েছে কোনো সমস্যা আচ্ছা শিউলি তুই আমার লগে সংসার করে খুশি তো কি যে কোন না এত রাত করে কি হয়েছে না না তুমি আরে কও তুমি আমার লগে সংসার করে খুশি তো আচ্ছা আপনি কি কইতাছেন আপনি জানেন আপনি আমারে কত ভালো রাখছেন আমি সাত জনম তপস্যা করলেও তো আপনার মতো স্বামী পাইতাম তুমি আমার ভালোবাসো নিজের দানের চাইতেও বেশি সত্যি কইতাছ বন্ধ করে রাখছো নাকি তুই দেখতাছস না নাও দুইতাছি আমি তো আর মনে করছিলাম তোমার লগে নৌকাই করে নদে ওই পার যামু সুখ দুঃখের কথা কমু তোমার কোলে মাথা রাইখা তোমার কোলে মাথা রাইখা নাও সুতে জানো তুমি আমার তো ডরাও কে আমি তো বাবু না ভালো করে তুই বাঘ ভাল্লুকের চেয়ে বেশি ভয়ঙ্কর তুই হলি মাইয়া মানুষ ওই যে কথাই আছে না বাগে শুইলে 18 গাও আর মাইয়া মানছে শুইলে হাজার গাও গাও আর গাও যাও না কোন মাইয়া মানছে তোমার এত দাগা দিল গো গেলি কিন্তু কথা হইলো তুই ভাবি স্বপ্নে কয়দিন না জানাই থাকতে পারবি ও সেইটাই শিউলি যদি জানতে পারে তাহলে তো ও মনে খুব কষ্ট পাইবো কত হইছে মনে কষ্ট পাওয়ার চাইয়া বিপদ তো অন্যখানে অন্যখানে বিপদ মানে আরে উত্তরপাড়া শাহজাহানের কথা তোর মনে নাই কোন শাহজাহান আরে শাহজাহান বেডা ওই যে বেডা মনে নাই বউ ভাগ্যে গেল কর্মচারীর লগে ও হ মনে পড়ছে ঘটনা হয়েছে কি জানো আরে জামাই আছিল 8 কুড়া এর লিগিয়া অল্প বয়সী কর্মচারীর লগে বউটা ভাগ্যে গেছে ওই যে কোনো নাই ঘটনা ওর তো শাহজাহান আর একটা বিয়ে করলো ওই ঘরে তো পরে বাচ্চা হইল আরে বেডা বাচ্চা যে কার হেডেই তো বোঝার উপায় নাই তুই কি কইতে চাস কিছু কইতে চাই না বেডা কইতে চাই বাবি সাহেবের একটু শারীর সামলাই রাখিস দিনকাল ভালো না বুঝছো এই দেখ একদম উল্টো পাল্টা কথা উঠো আরে বেটা বুঝবি বুঝবি বেটা ও ভাবি কি এই নাও তোমার তেল ধার শোধ আবার তেল ফেরত নিয়ে আইছস আমি কি কইছি তোর ধার শোধ করতে তবু কিন্তু আমার তেলটা দিয়ে কি সাহায্য দেয় না করো আইছে কি সাহায্যটাই না করলা তোর বিপদে আমি সাহায্য করুম আমার বিপদে তুই সাহায্য করবি এইটাই তো নিয়ম নাকি আচ্ছা ভাবি আমি যাই ব কই যাইতেছিস তুই ব ব আরে আপিলা আইনা দিতে খায়া তারপর এই যে মাঝির খবর কি দূর হবে হ্যাঁ আমার খালি দূর দূর করে তাড়ায় দেয়
কেন কি করছস তুই? আমি আবার কি করব? আমারে কিছু করবার দিলে তো, আমারে দেখলেই খালি কয় বাগে শুলে নাকি আঠারো গা মাইয়া মানছে শুলে নাকি ঘর খা ঘর খা। হাসাই এই কথা কইছে তরে? তো আপনি কি বাঘ না বাঘিনী? তোর ভাবি হাই শোনা তো ভাবি, পাগলটা একটু বুঝাও না, মিশের কথা শুনলে খালি শরীর জ্বালা করে, তুমি একটু বুঝা বুঝছো? আমি যে পাগলটা খুব ভালোবাসি। দেখো মায়ারে দেখো, এই কথা কইতে গিয়ে পুরা টমেটোর মতো লাল হইয়া গেছে। তোর এই ভাবি তোর লাইগা জীবন দিয়া লড়ব। ওই পাগলারে তোর আসলে নিচে আইনা বাইদা দিব নে, ঠিক আছে? সত্যি কইতেছো তো? সত্যি কইতাছি তিন সত্যি। ভাবি তুমি কিছু করলে ঠিকই রাজি হই। ওই যে আইসে আমি যাই। ভাবি এই পাগলটা তোমার এনে কি করে? পাগল না পাগলি তোমার লাইগা। ভাবি তুমিও শুরু করলা। কি শুরু করছি আমি? এই মায়াটার লগে এমন করো কে তুমি? আমি বুঝি না, ভালো একটা মাইয়া বংশ ভালো, আর কি আর দাদা এই গ্রামে অনেক বড় চৌকিদার আছিল, জানো তুমি সেই কথা? জানি। তোমার করে মানাইবো বেশ। না ভাবি, আমার কি বিয়া করানোর সময় হয়েছে? আমার না আছে বিটা, না আছে মাটি, না আছে ঘর বাড়ি, তোমাকে এনে থাকি মিয়াবার লগে জোগালি দিই। আমার কি এখন বিয়া করানোর টাকা পয়সা আছে? কেমনে বিয়া করি? বিয়ার বয়সও হয়েছে আর সময়ও হয়েছে, এত চিন্তা করণের কিছু হয় নাই। আল্লাহ আল্লাহ কইরা হ্যাঁ কইরা দাও, বিয়া হইলে আয় উন্নতি বাড়ে, আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যায়। ভাবি কি হইছে? তুমি এত গটকালি করতেছো কে? হ্যাঁ ওই পাগল শরীরটা কি তোমারে কোনো গুষ্টুষ দিছে ভাবি? হ্যাঁ দিছে তো, এই যে তেল দিছে, কইছে এই তেল মা হ্যাঁ তোমারে পটাইতে। এই এত আশা আছে কিসে? নাও রেডি করছো? জি ওস্তাদ। ওই কালকে মাল নিয়ে কেদারা ঘাট যাওয়ার শিউলি ভাত হয়েছে? হ হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে আসো আমি দিতাছি, আর কাঁচা মরিচ নাই কিন্তু। হ্যাঁ বুঝলো, রমিজ খেতে কাঁচা মরিচ নিয়ে যা, আমি ওখানে যেতেছি। ভাবি আমি কিন্তু জামু আর আমু। যাও তুমি তাহলে। এমনি আর থাকুন যায় না, এর একটা বিহিত করতি যাতে সাপও মরবো আবার লাঠিও ভাঙব না। কি হয়েছে আপনার? না কই কিছু না। না কয়দিন থেকে মনে হইতেছে আপনি মনে মনে কিছু ভাবতেছেন, কিছু কি কইতেছেন? কোন না আমারে কি হইছে? না না বউ হইছে কি মানে তুমি সহ্য করবা পারবো না। আরে কেন সহ্য করতে পারুম না? আপনি কইয়াই দেখেন না আমারে যে আমি সহ্য করতে পারি কি না। ওই আমি তোমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর এক্সপিরিয়েন্স করুন মেরিলি মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ এন্ড ইয়াংগার লুকিং স্কিন। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কইল যে। হ্যাঁ থামলেন কেন? কি কইছে ডাক্তার কো? ডাক্তার কইল যা আমার নাকি কি সমস্যা আছে,
মানে আমি কোনদিন বাচ্চার বাপ হইতে পারব না। কি আপনি এটা কি শুনাইলেন? আমি কোনদিন মা ডাক শুনতে পারব না? আমার কোল জুড়া একটা সন্তান আইব না? না বউ, আমি আমি চুপ করেন আপনি। আমার একটা সন্তান লাগবো, আমার একটা সন্তান লাগবো মানে লাগবো। আমি একলা থাকতে পারব না। আমি 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 সংসার করব না। আমি করব না সংসার। বউ কি হইছে? কই না, কিছু না। এত জোরে সিট করে পারলেন যে? না এমনি ওই বউ, তুমি খাইবা না? খামু তো, আপনি খান না। না তুমি আজকে আমার লগে বউ, আমরা দুজন এক লগে খাই। আচ্ছা ঠিক আছে, খামু নে, আপনি খান না। না না তুমি পেট লাগবো না তুমি। আরে আপনি কিছু বুঝতেছেন না? কি বুঝো? এমন ঘটনা মায়া মানুষের কোন সময় হয় আপনি বুঝি কিচ্ছু জানেন না? কোন সময় হয়, কি অসুখ এটা, কেমনে কি? আপনি আপনি বাচ্চার বাপ হইবেন। আমি বাচ্চার বাপ হব কেমনে? তোমার বেলা যেমন আমার ভুল হয়নি, তোমার বইয়ের বেলায় ভুল হয়নি। কি বলো আপনি, আপনি তো বললেন আমার কোনো বাচ্চা হইব না, তাহলে আমার ভূপতি হয় কেমনে? সেটা তুমি ভালো জানো। সংসার করো তুমি, তোমার ঘর, তুমি না জানলে কে জানবে? কিরে দোস্ত, কিরে এরকম তাকায় আছিস কে, চিনবার পারিস নাই? আমি লোকমান, চিনছস? জেলে থাইকা থাইকা চেহারাটা নষ্ট হয়ে গেছে, কি ক না? তোর নাসিরুনের কি আছে, তুই কবে সারা পাইলি? এই তো বন্ধু, সাত দিন হইল। ও আবার জেলে যাবি কবে? আর জেলে যাবো না, স্থায়ী জামিন নিছি। আচ্ছা দোস্ত, তুই আমার একটা সত্যি করে কত, তুই কি সত্যি সত্যি মাতবরের খুন করছস? সত্যি মিথ্যা জানে তুই কি করবি, আমার সাথে সত্যি মিথ্যার হিসাব না করাই ভালো। তো যাকে আমার কথা বাদ দে, তুই কেমন আছিস বন্ধু? এই তো আছি আর কি, কিন্তু তোর মন খারাপ কে এত? ওই না ঠিক আছি তো। না তো দেখে মনে হইতেছে তো নিশ্চয়ই কোনো সমস্যায় আছো, ক কি হয়েছে ক? আমার আর সমস্যা, শোন আমি তোর কাছে একটা কামে আইছি, শোন আমারে হাজার খানিক টাকা হলত দে, আমার হাতের অবস্থা খুবই খারাপ, তুই তো জানোস কদিন আগে জেলের থেকে বেড়াইছি, কাম কাজ নাই, একটা মোবাইল কিনা খুব জরুরি দরকার। আমার কাছে তো এখন এত টাকা নাই। না একটু চেষ্টা করে দেখ, এখন দরকার নাই, কদিন পরে দে। আচ্ছা ঠিক আছে, টাকা পাইলে আমি তোরা জানাবো না। ঠিক আছে দোস্ত, তুই তো নিজের মনে করে একটু দিস, আমার এই উপকারটা কর। আসি এমনে শিকারি তীর মারিল হো গো,
বিষমা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে দেহ থুইয়া প্রাণটা লইয়া যা। কি গো দেওরা, এই ভর দুপুরে নদীর ঘাটে একলা একলা গান গাইতেছ যে? না ওস্তাদে নাই তো, এর লিগে গাইতেছি। আর একটা গান গাও না দেওরা, কি যে ভাল লাগতেছিল শুনতে। না আমার গাম মিয়া ভাই এখন সময়। ওরে বাবা মিয়া ভাইরে খুব ডরা বুঝি। মিয়া ভাই সবার গুরু। আর আমি? আপনি তো আমার মায়ের লাহান গুরু মা। বিষমা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে একটু বল না কথা কই। কি কইবা, জলদি করে রাখাও, খুব ঘুম পাইতেছে ভাই। কি আর কমু ভাবি, ওই শরীরটা তো আমার পিছারতাছে না। তুমি নাকি আজকাও তার লাগে ঝগড়াঝাটি করছো? কি করুন কন্ত ভাবি, রাস্তাঘাটে আর ধরে নামে উঠা পড়ে, মানুষে দেখলে কি করব, আমার তো ডর লাগে ভাবি। ওই শরীরটা রেখে তোমার পছন্দ হয়? ওরে কান্না পছন্দ হইব, মায়েরা তো দেখতে সুন্দর, আর তো সবারই ভাল লাগে। আমি পুরা গ্রামের কথা কই নাই আপনারে, আমি আপনার কথা জিগাইছি যে ওই মায়ারে আপনার পছন্দ হয় কি হয় না। ওরে মুখ সুরা রে, এই কথাটা তুমি লুকায় রাখছো মনের মধ্যে। তুমি যে তারে ভালোবাসো তারে কুয়ে দাও যে তুমি তারে ভালোবাসো। আচ্ছা ধরো কুয়ে দিলাম আমি তোমারে ভালোবাসি, তো কি হইব এরপরে? কি ইসারা কয় কি, আমি তোমার কি হই ভাবি হই না? খালি ভাবি, আপনি তো আমার মায়ের লাহান। তাইলে আর কোনো চিন্তা নাই, এই ভাবি তোমাকে বিয়া দিবই দিব। এখন তুমি হ্যাঁ একটু হ্যাঁ কইয়া দাও তো, খালি হ্যাঁ কইয়া দাও। কি কইছি বুঝছো না? ঠিক আছে এখন ঘুমাও, আমিও ঘুমাইতে চাই, ঘুমাইতে আচ্ছা যাও। আমি তোরে হেদিনই কইছিলাম, আরে বেটা তুই হোনার পর যে রাগটাই করলি বেটা,
শেষমেশ ঘরের ইন্দুর বেড়া কাটলো। আরে বেটা হন, ঘরের ফ্যানের বাড়িতে তোর ঘরের কুত্তাই মুখ দেবে? তোর ঘরের ফ্যানের বাড়ি কি আর একবারের কুত্তাই চিনি? স্যাব আমি এখন কি করুম কত? তোর বউরে তালাক দি। তালাক দিব মানে কি করছ তুই? না না, আমি আমার বউরে অনেক ভালোবাসি, তার আমি বাঁচুম না। হন, তুই তোর যোগা লিডে রেখে দেবি, মুই কিন্তু প্রায় দেহি ওই হে ঘরে সুপ 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 করিয়া এ জায়গায় ও জায়গায় কথা কইতে। চুপ থাক দোস্ত, সত্যটারে মান্য নিতে শেখো। আরে তোমার এই ঘটনা তো ওই ডাক্তার ছাড়া আর কেউ জানে না, জানে কে ভাই? তো তুইও তো জানোস। হন, আর কেউ যেহেতু জানে না, ওই বজলুডারে বাইর হয়ে দিদি। কি কই ওরে বাইর করুম? আরে বড়া হেডের একটা পথ তুই বাইর কর, কেমনে বাইর করবি ওরে? কিন্তু আমার লগে যে বিশ্বাসঘাতকতা করলো, হেডের কি হবো? ওরে শাস্তি দিতে হবে। হ্যাঁ দিমু, কঠিন শাস্তি দিমু আমি। ভাইজান মিষ্টি খাওয়াইবেন না? কি মিষ্টি? ও মা গো, আপনি কি মনে করছেন আমরা জানি না, নিজে যে বাপ হইতাছেন হেই মিষ্টি। আমার কাছে খবর আছে। কি হইল ভাইজান, চুপ করে আছেন কেন? মিষ্টি খাওয়াইবেন না? খাওয়ামো, আর কাউরে না খাওয়াইলো তোরে খাওয়ামো, জন্মের মিষ্টি খাওয়ামো তোরে। আমি কিন্তু ভাইজান এক বহায় দুই তিন হাড়ি মিষ্টি খাইতে পারি, আমার কিচ্ছু হয় না। কি দোস্ত, এত জরুরি তলব? তোর কেউ দেখে নাই তো? আমার দেখলেই বাকি। আরে আসে আসে, দরকার আছে তোর লগে আমার একটা জরুরি আলাপ আছে। কি আলাপ কও? আচ্ছা দোস্ত, তোমার এরকম অস্থির লাগতেছে কে? তুই আমার কাছে টাকা চাইছিলি। হ কে দিবি নাকি আজকে? তোরে আমি 5,000 টাকা দিব। 5,000? কামটা কি? তোর একটা খুন করণ লাগবো। কারে করতে হইব? আরে পারবি কিনা কনা? কারে খুন করতে হইব সেটা কো আগে। বজলুরে। বজলু? তোর জুগালি বজলু? তারে খুন করবি কিন লেগে? আরে তুই পারবি কিনা কনা? আগে তুই ক, তারে কেন খুন করবি? কথা কস না কে, কারণটা কি? ডাকছি তো, একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? কি আর বাপ আইছিলাম গোয়ার্তে।
তোমার আর কে আর ব্যাপারে বিয়ার কথা পারছি, এত রাতি হয়ে গেছে, রাতি করে ফেলাইছে আমার তো বিয়া। ও মা, মুখটা এরকম কি করে রাখছে, হাসো। আরে কি হাসো, আমার তো বিয়া। কাল রাতে তো দিছিলাম বজলুরে শেষ করে, হঠাৎ তোমার বউ বাইরে আইছে। না না, আমার ঘরের মধ্যে কোপাকুপি করন যাবো না, পরে মানুষ আবার আমার সন্দেহ করবো। তাহলে কারবারটা কেমনে ঘটামো? অন্য কোনো সিস্টেম করন লাগবো দোস্ত। কি সিস্টেম? এক কাজ কর, তুই ওরে বিষ খাওয়া মেরে ফেলা। বিষ? বিষ কিসের সাথে মিশায় খাওয়ামো? কিসের সাথে মিশাবি? আচ্ছা ওই কয়েকদিন পরে আমরা নোয়াখালী যাবো, একটা বড় খেপ পাইছি। তুমি আমার এত ভালোবাসো, আগে কর নাই কেন? কেডা কইছে তোমার ভাবি? ভাবি কিন্তু অনেক ভালো, আম করে মেলানের লেগে অনেক চেষ্টা করতেছে। ভাবি কিন্তু আসলে অনেক ভালো মানুষ, ঠিক না? আমিও ভাবির মতো ভালো। ভাবি দেখি ইচ্ছা করে দিমনে দিমনে একটা গুতা। দেখবি তাহলে দে না, চল আমি যাই গা। আরে কোনো কোনো বহো, তোমার লাগে মাদুলি টানছে, দূরে যাওয়ার পথে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে। শুনো না, তিন দিনের লেগে যাবো নোয়াখালী, মাল্লু আমি আবার এবার মোটা অঙ্কের টাকা পাবো। আমি আর একটা টাকাও নষ্ট করব না, সব টাকা জমা রাখো, তোর আমার বিয়াতে লাগবে না। তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর, এক্সপিরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াং লুকিং স্কিন। গেলাম, কয়দিন লাগবে? এই তো দিন তিনেক থাকবো। রাইতে কে থাকবেন? নৌকায় থাকবো না কাটে থাকবো, চিন্তা করো না।
এই সময় কিন্তু পোয়াতে মায়ের একলা থাকতে না। আরে কে এত থাকবো তোমার লগে, আর বেশি দিন তো না, দুই তিন দিনের ব্যাপার। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। তুমি কি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? ডাক্তার সাহেব আমি তো শহরে নিয়ে যাইতেছি, ওই তিন দিন পরে ফিরবো, তিন দিন পরে দেখা করি। না না তুমি এখনই আসো, কষ্ট হলে এখনই আসো। আচ্ছা ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। যাইতেছি। ভাত খাইয়া যান, ভাত হইয়া গেছে তো দি। টাইম নাই, তুই বলদুরে কইও সমস্ত জিনিসপত্র নিয়ে যাইতে। আমাকে মাফ করে দাও। কি কইতেছেন স্যার, মানে হঠাৎ মাফের কথা কেন, মানে কি হয়েছে? না মানে আমাদের একটা ভুলের কারণে, আসলে ভুলটা ল্যাব থেকে হয়েছে, একই নামে দুজন পেশেন্ট হওয়াতে তার রিপোর্টটা তোমার কাছে আসছে আর তোমার রিপোর্টটা তার কাছে চলে যায়। মানে মানে তুমি অক্ষম না, তুমি সক্ষম, ইউ আর ক্যাপাবল। আর তোমার বইয়ের পেটে যে বাচ্চা, এটা তোমারই বাচ্চা। কি করে আপনি স্যার? আপনি করছেন কি? আপনি কি করছেন স্যার? কিরে বুঝলো জয়নাল কো? এত হন আহে নাই, কেন কিছু কহন লাগবো? ও আচ্ছা শোন, এর বদের পড়া পানি আছে, জয়নাল কইছিল দক্ষিণ পীর বাবার পড়া পানি, খুবই জালালি জিনিস, সাবধানে রাখিস আর তুই একটু খাইস, রাস্তায় যাত্রা পথে কাজে দিবে নে। আমি যাই গে। আচ্ছা যত্ন করে রাখিস। আচ্ছা আমি কেয়া আর বজলুর বিয়ার ব্যাপারে তারে রাজি করায় ফেলাইছি, অহন কিন্তু কেয়া আর বজলুর বিয়ার হকগোল দায়িত্ব আমগো। ও কষ্টে গটকালিটা করছে কিন্তু। হ্যালো হুনতাছেন? এই যে হ্যালো হ্যালো ভাই, ভাবি ভাই কি হয়েছে?